গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 25 সেপ্টেম্বর, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর আলোচনাটা কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করে আছেন, যে লিঙ্ক দেওয়া আছে তোমরা ডাউনলোড করতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তোমরা পরে যদি পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও যে কোনো সময়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, টাইম 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল লিস্ট 2020, অর্থাৎ 2020-তে টাইম ম্যাগাজিন থেকে যে টোটাল 100 জন টপ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপুলের লিস্ট তৈরি করেছে টাইম ম্যাগাজিন থেকে, তো সেখানে এই নিচে অপশানগুলোর মধ্যে কার নাম রয়েছে? তো অপশানগুলো হচ্ছে নরেন্দ্র মোদী, সি জিনপিং, অপশান সি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, অপশান ডি হচ্ছে অল অফ দেম। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ একমাত্র নরেন্দ্র মোদীর নাম রয়েছে। আর পলিটিশিয়ানদের মধ্যে টপ যে 100 রয়েছে তাদের মধ্যে পলিটিশিয়ান একমাত্র প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রয়েছেন। আর 2014 পর থেকে যখন প্রাইম মিনিস্টার হন তিনি, ভারতের প্রধানমন্ত্রী হন, তো তারপর থেকে টোটাল চারবার তিনি এই লিস্টে রয়েছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। দ্বিতীয় প্রশ্ন, তুনজো ইকো জেনারেশন, তো এর জন্য জাতিসংঘের পরিবেশ কর্মসূচি দ্বারা ভারতের জন্য আঞ্চলিক রাষ্ট্রদূত, অর্থাৎ ভারতের জন্য রিজিওনাল অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে, তার নাম কি? কিসের জন্য? এই তুনজো ইকো জেনারেশনের জন্য কার পক্ষ থেকে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে। তো ভারতের জন্য যে রিজিওনাল অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে তার নাম কি? তো অপশানগুলো দেওয়া হয়েছে, তো অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তিনার নাম হচ্ছে খুশি চন্দলিয়া। ইনি মাত্র 17 বছর বয়সের গুজরাটের সুরাতের একজন মেয়ে, খুশি চন্দলিয়া। একে হচ্ছে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে তুনজা ইকো জেনারেশনের জন্য রিজিওনাল অ্যাম্বাসেডর হিসেবে ভারতের জন্য নিয়োগ করা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 3, উত্তরাখণ্ড সরকার তেহরি হ্রদে তেহরি লেকের উপর ওয়াটার অ্যাডভেঞ্চারের স্পোর্টসগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম প্রচারের জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তি করেছে? উত্তরাখণ্ড সরকার কোন লেকের উপর? তেহরি লেকের উপর, হ্রদের উপর ওয়াটার অ্যাডভেঞ্চারের স্পোর্টসগুলো হয়ে থাকে সেগুলো কার্যক্রম প্রচারের জন্য কোন সংস্থার সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে NSG ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ইন্ডো তিব্বতান বর্ডার পুলিশ, অপশান সি হচ্ছে ইন্ডিয়ান নেভি, অপশান ডি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তো তিনের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কার সঙ্গে? উত্তরাখণ্ড সরকার ইন্দো তিব্বতান বর্ডার পুলিশের সঙ্গে পার্টনারশিপ করেছে। কিসের জন্য? তেহরি হ্রদের উপর ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলির কার্যক্রম শুরু করার জন্য। তো ইন্দো তিব্বতান পুলিশের সঙ্গে উত্তরাখণ্ডের পক্ষ থেকে উত্তরাখণ্ড ট্যুরিস্ট ডেভেলপমেন্ট বোর্ড UTBD ইম্প্যাক্টটা সাইন করেছে মেমোরেন্ডাম, আর সেটা হয়েছে কবে? 21 সেপ্টেম্বর। কোয়েশ্চেন নম্বর 4, ভারতীয় রেলপথ ইন্ডিয়ান রেলওয়ে কোন বছরের মধ্যে তার ব্রডগজ যে রুটগুলো রয়েছে সেগুলো 100% পুরো 100% বিদ্যুতায়ন, অর্থাৎ ইলেকট্রিফিকেশন করার লক্ষ্য রেখেছে? কোন বছরের মধ্যে সমস্ত ব্রডগজ রুটগুলো 100% ইলেকট্রিফিকেশন করবে ইন্ডিয়ান রেলওয়ে, সেটা টার্গেট রেখেছে কোন বছরের মধ্যে? তো অপশান হচ্ছে 2025, 2021, 2022, অপশান ডি হচ্ছে 2023। তো চারের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 2023-এর মধ্যেই সমস্ত ব্রডগজ রুটগুলো 100% ইলেকট্রিফিকেশন করবে ইন্ডিয়ান রেলওয়ে। কোয়েশ্চেন নম্বর 5, COVID-19 কারণে মারা গেছেন সুরেশ অঙ্গাদি, তো তিনি কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন? কে মারা গিয়েছেন সম্প্রতি? সুরেশ অঙ্গাদি COVID-19 কারণে সংক্রমিত হয়ে, তো তিনি কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন? তো অপশানগুলো হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এগ্রিকালচার, অপশান ডি হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার। তো পাঁচের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ তিনি হচ্ছেন মিনিস্ট্রি অফ রেলওয়ের প্রতিমন্ত্রী ছিলেন, নামটা কি সুরেশ অঙ্গাদি, যিনি সম্প্রতি COVID-19 সংক্রমিত হয়ে 65 বছর বয়সে মারা গিয়েছেন। কোয়েশ্চেন নম্বর 6, দ্রুতগতির বিমানের টার্গেট নাম কি? বিমানকে টার্গেট করে এয়ারিয়াল যে টার্গেটগুলো সেগুলোর জন্য একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে DRDO এবং তার সফলভাবে পরীক্ষা করেছে, তো সেটার নাম কি? এই যে ক্ষেপণাস্ত্রটি এরিয়াল ক্ষেপণাস্ত্র, এটার নাম কি? তো অপশানগুলো দেওয়া হয়েছে লক্ষ্য, যুদ্ধ, অপশান সি হচ্ছে অভয় অভ্যাস, আর অপশান ডি হচ্ছে ধ্রুব। তো ছয় অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ DRDO দ্বারা তৈরি করা যে এরিয়াল ডিফেন্স সিস্টেম সেটার নামটা কী দিয়েছে? এটা অভ্যাস, আর যেটা ওড়িশার বালাসোরে সম্প্রতি টেস্ট হয়েছে এবং সফলও হয়েছে, হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট HEAT সফলভাবে সাকসেসফুল হয়েছে টেস্টিংটা। কোথায় হয়েছিল? ওড়িশার বালাসোরে, নামটা কি? অভ্যাস। কোয়েশ্চেন নম্বর 7, ভয়েস অফ ডিসেন্ট, তো এই বইটির লেখিকা কে, লেখক কে? ভয়েস অফ ডিসেন্ট, তো অপশানগুলো দেওয়া হয়েছে
অ্যান্সার হবে, সাতের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ নামটা কি রোমিলা থাপার। এই যে বইটি ভয়েস অফ ডিসেন্ট, এটার লেখিকা হচ্ছে রোমিলা থাপার, আর নিয়ে হচ্ছেন বর্তমান একজন বিখ্যাত একজন ইন্ডিয়ান হিস্টোরিয়ান এবং অথার, ঐতিহাসিক এবং লেখিকা, নামটা কি রোমিলা থাপা। কোয়েশ্চেন নাম্বার 8, UNCTAD তো ইউনিকেট অনুসারে 2020 ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে, 2020 পর ফিনান্সিয়াল 2020 জন্য টোটাল জিডিপির হার সেটা কত হবে। তো অপশানগুলো হচ্ছে -5.9, 7.8, 9.7, অপশান ডি হচ্ছে 6.6। তো আটের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ভারতের জিডিপির হার 2020 জন্য হবে -5.9, বর্তমানে তো -23 সম্প্রতি এটা রিলিজ হয়েছিল, তো এটা থেকে বেড়ে কত হবে -5.9। কোয়েশ্চেন নাম্বার 9, HDFC লাইফ কোন ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব হয়েছে কিসের জন্য, যাতে HDFC লাইফের পলিসিগুলো ব্যাংকে গ্রাহকদের মধ্যে বিক্রি করতে পারে। তো অপশান হচ্ছে HDFC ফার্স্ট ব্যাংক, ইন্ডাসল্যান্ড, ইয়েস ব্যাংক, অপশান হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো 9 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কোন ব্যাংক, ইয়েস ব্যাংক, তার গ্রাহকদের মধ্যে কাস্টমারদের মধ্যে HDFC লাইফ ইন্স্যুরেন্সগুলো বিক্রি করতে পারে, পলিসিগুলো বিক্রি করতে পারে। তো এর জন্য পার্টনারশিপ করেছে কোন কোন, HDFC লাইফ এবং ইয়েস ব্যাংক। কোয়েশ্চেন নাম্বার 10, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের অতিরিক্ত আরও সুবিধা দেওয়ার জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা চালু করেছে। তো এর আগে হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় যে সমস্ত কৃষকরা রয়েছে বেনিফিসিয়ারিরা, তারা 6000 টাকা প্রতি বছর পেত। আর সম্প্রতি অপশানগুলো দেওয়া রয়েছে রাজ্যগুলো, তো অ্যান্সার হবে 10 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ কোন রাজ্য সরকার, মধ্যপ্রদেশ। তো আগে পেত টোটাল 6000, তো বর্তমানে যেই মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা এর আওতায় কৃষকরা 4000 টাকা এক্সট্রা অ্যাডিশনাল 4000 টাকা পাবে। তো টোটাল হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 6000, রাজ্য সরকারের পক্ষ থেকে 4000, টোটাল পাবে কত 10000 প্রতি বছর এই দুটো যোজনা মিলিয়ে। কোন রাজ্যে হয়েছে লঞ্চ হয়েছে, মধ্যপ্রদেশে। 11 নম্বর, 2020 সেপ্টেম্বরে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে কোন দেশের নৌবাহিনীর সঙ্গে দুদিনের একটি মেগা অনুশীলন, যেটার নামটা কি পাসেক্স এক্সারসাই হয়েছিল, কোথায় হয়েছিল ভারত মহাসাগরে, কোন কোন দেশের মধ্যে, ভারত এবং কোন দেশের মধ্যে। তো অপশান হচ্ছে ক্যানাডা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, অপশান হচ্ছে অস্ট্রেলিয়া। তো 11 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনীর মধ্যে দুদিনের যে মেগা অনুশীলন হয়েছিল যেটার নাম কি ছিল পাসেক্স এক্সারসাইজ। 12 নম্বর, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং ঘোষণা করেছেন যে ঘোষণা অনুসারে কোন বছর চীন বায়ুমণ্ডলে মূল যে গ্লোবাল ওয়ার্মিং গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, তো সেটার পাম্পিং বন্ধ করবে কোন বছরের মধ্যে, টার্গেট রেখেছে। কে ঘোষণা করেছেন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, কোন বছরের মধ্যে বায়ুমণ্ডলে যে মেন যে গ্লোবাল ওয়ার্মিং গ্যাস CO2 সেটা চায়না থেকে সম্পূর্ণভাবে বন্ধ হবে পাম্পিং করা। তো অপশান হচ্ছে 2035, 2060, 2050, অপশান ডি হচ্ছে 2055। তো 12 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 2060 মধ্যে চায়না টার্গেট নিয়েছে এই যে মূল যে গ্লোবাল ওয়ার্মিং গ্যাস কার্বন ডাইঅক্সাইড এটার অতিরিক্ত যে পাম্পিং সেটা বন্ধ করবে। 13, বিশ্ব গন্ডার দিবস বা ওয়ার্ল্ড রাইনো ডে 22 সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে, প্রথমে বলেছিলাম। তো এই দিনটির থিমটা সেদিন বলা হয়নি, তো থিমটা কী, তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 5 রাইনো স্পিসিস ফর এভার। মূলত রাইনোর হচ্ছে গন্ডারের 5টা স্পিসিস, তো সেই অনুসারে 2020 জন্য থিমটা ছিল 5 রাইনো স্পিসিস ফর এভার, এটা ছিল 2020 রাইনোডের ওয়ার্ল্ড রাইনোডের থিম, কবে পালন করা হয়ে থাকে 22 সেপ্টেম্বর। 14, বাণিজ্য উন্নয়ন বিষয়ক ইউনাইটেড নেশনসের কনফারেন্সের সদর দপ্তর কোথায়, অর্থাৎ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এই ইউনিসেডের বর্তমানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে। তো অপশানগুলো হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া, রোম ইটালি, জেনেভা সুইজারল্যান্ড, অপশান হচ্ছে নিউ ইয়র্ক USA। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে, জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে। তো এগুলো ছিল আজ এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও ভালো থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড জানা সাইজ ভালো থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।